আইপিএল এর দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস। এই ম্যাচের শুরুর অংশে আইপিএল এর ময়দানে বাংলাদেশি এক আম্পায়ারকে নিয়েই হয়েছে আলোচনা। ভারতীয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকারের মুখে উঠে এলো বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকতের নাম। শরফুদ্দৌলা ইবনে সৈকত প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে নাম তুলেছেন আইসিসির এলিট প্যানেলে। আইসিসির এলিট প্যানেলভুক্ত আজ নতুন আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, যেখানে আছে বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। গত বছর ওয়ানডে বিশ্বকাপে দারুণ আম্পায়ারিং করে নজর কেড়েছেন বাংলাদেশি এই আম্পায়ার। নিখুঁত সব সিদ্ধান্ত দেওয়ার পাশাপাশি মাঠে দুই দলের মধ্যকার উত্তেজনা দারুণভাবে মীমাংসা করে নজরে এসেছেন তিনি। এরপর থেকেই তাকে নিয়ে আইসিসির এলিট প্যানেলে যুক্ত হওয়ার গুঞ্জন চলছিল। শেষ পর্যন্ত এবার আইসিসি এলিট প্যানেলে অন্তর্ভুক্ত করেছে শরফুদ্দৌলা ইবনে সৈকতকে। সঞ্জয় মাঞ্জরেকার আজ আইপিএল ম্যাচের আগে বাংলাদেশে এই আম্পায়ারের কথাই বলেছেন, এটা বাংলাদেশের জন্য দারুণ সুখবর বটে। আইপিএলে বরাবরই বাংলাদেশ থেকে দু একজন ক্রিকেটার থাকলেও কখনোই বাংলাদেশের আম্পায়ারকে দেখা যায় না আইপিএল। শরফুদ্দৌলা ইবনে সৈকত আইসিসির এলিট প্যানেল ভুক্ত হওয়ার পর এবার সম্ভাবনা জেগেছে আইপিএলে বাংলাদেশি আম্পায়ারদের আম্পায়ারিং করা। হয়তো শরফুদ্দৌলা ইবনে সৈকতকে আগামীতে দেখা যাবে আইপিএল পরিচালনা করতে।